চল্লিশ দিনের চিল্লা দেয়া যাবে চল্লিশ দিনের চিল্লা মুসা আলী ইসালাম দিয়েছিলেন কে দিয়েছিলেন মুসা আলী ইসলামের শরীয়ত এখন আর এখন আর বলেন আছে আপনি যদি মুসার শরিয়তে যেতে চান একটু পৃথিবী ঘুরাইয়ে দিয়া চার হাজার বছর আগে চলে যান আমাদের কোনো নিষেধ নাই বুঝতে পেরেছি এর চেয়ে উত্তর আর কি বলবো বরং কোরআন এবং সুন্নার জন্য জীবনের প্রতিটি মুহূর্ত ওয়াকফ করে দিতে হবে কার জন্য জেনে কার জন্য আত্মহত্যা করা লোকের জান্নাত হবে কি জান্নাতের যিনি মালিক তিনি তার হাবিবকে জানিয়েছেন আর তার হাবিব আমাদেরকে জানিয়েছেন আত্মহত্যাকারী নেচার আলী জান্নাতে যাবে সাধারণভাবে আত্মহত্যাকারী কবিরাগুনা কেমন পর্যন্ত আত্মহত্যাই করতে থাকবে জান্নাতে যাওয়ার অধিকারটা কার হাতে এটা আল্লাহ ছাড়া কারো হাতে কাউকে জান্নাতে দেওয়া দেওয়া না নাই তবে নবীজি জানিয়েছেন সাধারণত আত্মহত্যাকারী কবিরাগুনা করেছে মহাপাপ করেছে যারা আত্মহত্যা করে আত্মহত্যা করে তারা নবীজি বলেছেন স্বাভাবিকভাবে জান্নাতের আশা করতে এই জন্যে আত্মহত্যাকারীদের জানাজা সমাজের সম্মানিত মানুষরা দেবে না খতিব সাহেব দেবে না ইমাম সাহেব দেবে না সাধারণ মানুষরা বিলে দুই তিনজন দিয়ে দেয় যাতে সামাজিক শাস্তি হিসেবে প্রতিষ্ঠিত হয় আল্লাহ আমাদের জাতিকে আত্মহত্যা থেকে হেফাজত করুন বলেন না আমিন